আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ডান দিকে সেট করে রাখেন। প্রিয় স্কুল ছিল, প্রিয় সব বাবা সকাল বাবা দিয়ে আসছে, আমি এখন কে নিয়ে আসলাম। এই যে প্রিয় স্কুল থেকে এসে এখন ঘুরে বসে আছে, কতদিন প্রিয় পায়ে অনেক জোরে ব্যথা পাইছে, পাম্পার দিয়ে পাম্প করতেছিল প্রিয়র বাবা সাইকেলে, দুইজনে মিলেই মাথা বুড়ি করতেছিল, একজন একজনের টানাটানি করতে গিয়ে তারপরে প্রিয়র পায়ের মধ্যে পাম্পার এত জোরে লাগছে, পায়ে ব্যথা আছে। আর আগামীকাল হচ্ছে আম্মা আব্বা ভাই তিনজন চলে যাচ্ছে আমরাতে, আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 12টায়, তো সকালবেলা দেখা যায় অনেক জ্যাম থাকে, আর আমাদের এদিক থেকে দিন আসতে এত জ্যাম থাকে প্রায় 4-5 ঘন্টা লেগে যায়, এই যে আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা। তো আম্মু বলছে, আম্মু বলে বলছে আজকেই চলে আসো এখান থেকে যাও, তো আম্মু আব্বু আজকে চলে আসবে এখানে এসে ইফতার করবে। আমি একটা সময় একটু বাজার করে নিয়ে আসছি, একটু রান্না বান্না করবো। সেদিন কলা আনছি, এত গরম কলা তো দেখা যায় সারাদিন তো আর খাওয়া হয় না, প্রিয়ই একটা দুটা খাই, ওই প্রিয় সারাদিন একটা কলা খাইছে, বাকি 5টা কলাই নষ্ট হয়েছে। তো আজকে ছোট কলা আনছি, আর কোক আনছি, সন্ধ্যার পর অনেক সময় না কোক খেতে ইচ্ছা করে, কি পরিমাণ গরম পড়ছে। প্রিয়র জন্য ডোনাট আনছি, প্রিয় ডোনাট ডোনাট করে, কিন্তু এই ডোনাটটা খাবে না, ওই যে উপরে যে যে চকলেট দিয়ে স্প্রিঙ্কলস দিয়ে যে সাজিয়ে দেয় ওইগুলো খাবে, আনার পরেও রক্ষা নাই। সবজির দাম আর কি বলবো, সবজির তো হাত দেওয়ার কোনো মানে মনে হয় অপশনই নাই, এমন একটা অবস্থা। ছোট্ট একটা চাল কুমড়া তাও দাম 60 টাকা, দেখ বহু দিয়ে করার পরে 50 টাকা রাখবো। লাল শাক করে দেবো প্রিয়কে, প্রিয় একটু সবজি খাওয়া দরকার। এই যে এই সেজের একটা চাল কুমড়া দাম হচ্ছে 60 টাকা, চালকুমড়া 60 টাকা দিয়ে কিনছি বলে আমার মনে পড়ে না, যে আজকে 50 করে আনলাম, চালকুমড়া নর্মালি 30-40 এর উপরে কিনি না। তারপরে ধনিয়া পাতা, ধনিয়া পাতা এখন ফ্রিজে রেখে দিই, শশা অল্প অল্প করে আনছি, কারণ মানে এক কয়েকদিনের বেশি ওগুলো ফ্রিজে থাকতেছে না, এত গরম পড়ছে, তো প্রতিদিন দু একদিনেরটা আমি আমার একটা শশা হইলেই হয়, ইফতার আমার শশা ছাড়া হয় না, তো একটা শশা হইলেই হয়। তো আজকে যেহেতু মানুষ হচ্ছে 250 গ্রাম নিয়ে আসছি, করলা 1টা আনছি, কারণ এনে নষ্ট হয়, এক দেখা যায় একদিন ভাজি করার পর 3-4 দিন আর খাওয়া হয় না, তো দুইটা মানে 250 গ্রাম আনলেও দেখা যায় নষ্ট হয়, জন্য একটা আছে। লতিটা ওই দিন প্রিয় খুব পছন্দ করছে, তো এই জন্য আজকে আবার লতি আনছি। মুরগি কালকে আনছি, মুরগিগুলো কাটানো হয়নি, খালা কেটে আছে, মুরগিও কাটাইতে হবে, আজকে অনেক কাজ আছে, অনেক গরম অস্থির লাগতেছে, আমি যাই আগে একটু ফ্রেশ হয়ে আসি, প্রচুর গরম পড়ছে। প্রিয়কে বলছি একটু জুসটা খেয়ে নাও, একটু ট্যাঙ্ক বানাই দিছি, ট্যাঙ্কটা খেয়ে নাও, প্রিয় এখনও ট্যাঙ্কে হাতই দেয় না, প্রিয় পানি বা পানি জাতীয় কোনো কিছু প্রিয়কে দিয়ে খাওয়ানো যায় না। প্রিয় তো আমি প্রিয়কে নিয়ে কোচিংয়ে গেছিলাম, আসছি, খালা রান্না টান্না সব গুছিয়ে দিছিল, এখন একটু করতেছি, যে প্রচুর লতি রান্না করবো, তারপর চাল কুমড়া চিংড়া দিয়ে রান্না করতেছি, করলা ভুজি করবো, চিকেন রান্না করবো, বেসন আদা রসুন বাটা নিয়ে নিছি, চালের গুঁড়া মিক্স করতে হবে, চালের ফ্রিজ থেকে নিয়ে আসি। কিছু নিয়ে যাই ইফতারের জন্য, হালিম আনতে গিয়ে দেখি হালিম এখনও রেডি হয়নি, হালিম অর্ডার করে আসছি, বাসায় দিয়ে যাবে। নাগেটস নিয়ে আসছি, তারপর জিলাপি আছে ফ্রিজে, ও আমার না বুন্দিয়া অনেক পছন্দ, যে বুন্দিয়া নিয়ে আসছি, আর এটার মধ্যে নাকি খেজুর, এটার মধ্যে হচ্ছে গিয়ে খেজুর আর লেবু, আমি ইফতার রেডি করি কত না বাড়ায়। সবাই আসছে একসাথে ইফতার খাবে,